গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর এখানে দেখো জিরে জিরে বের করেছি, এটা আজকে ধোবো। আর মাসকাবারে এনেছিল, ধোয়া হয়নি, তো আজকে এটা ধুতে হবে। আমার আগের জিরেগুলো শেষ হয়ে গেছে, আর এই দেখো গ্যাস ট্যাস কিচ্ছু মানে পরিষ্কার করিনি, রান্নাটা শেষ হয়েছে। এই যে চা করেছিলাম, কী অবস্থা, গ্যাসের চা পড়ে গেছে। আর আজকে রান্না করেছি, এখানে ঢেঁকি শাক আছে, আর আজকে এনেছিল বাটা মাছ, সেটা পোস্ত আর একটু সর্ষা দিয়ে বানিয়েছি। আর এখানে আছে মসুরির ডাল, আর আছে লেবু আর শসা। তো ব্যাস আজকে এই, আর কিছু করিনি। আর সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর একটা পেঁপে সবজি। তো এখন গ্যাস ট্যাসগুলো মুছবো, তার আগে জিরেটা একটু জলের মধ্যে ভিজিয়ে রাখি। তো জিরে এরকম আনলে পরে আমি 10 মিনিটের আগে আর কি 10 মিনিট মতো এটা ভিজিয়ে রেখে দিই, তাহলে নোংরাগুলো জলের মধ্যে বেশ ইয়ে হয়ে যায়। তা তারপর এটাকে ভালো মতন চুটকে ধুয়ে জল ঝরিয়ে রৌদ্রে দেব। তো এটাকে আগে চুবিয়ে নিই, তারপর গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করি, তারপর এটা পরিষ্কার করব। তারপর জানোই তো কত কাজ থাকে। তারপর আজকে কিছু জামা কাপড়ও চুবিয়েছি, ওগুলোও ধুতে হবে। তো চলো এটা আগে চুবিয়ে রেখে নিই। গ্যাস ট্যাসগুলো আবার মোছা আর কি পরিষ্কার হয়ে গেছে, আর এটাও 10 মিনিটের মতন হয়ে গেছে জিরেটা যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার এটাকে ভালো মতন কোচলে ভালো করে এটাকে ধুয়ে নেব। তো জিরেটা ভালো মতন ধুয়ে নিয়েছি, আর জলটাও বেশ ঝরে গেছে। আর এবার একটা কুলার মধ্যে পেপার আমি দিয়ে নিয়েছি, তো পেপারেও জলটা কিছুটা টেনে নেবে। তো এবার এটাকে ভালো মতন ছড়িয়ে এটার ওপরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে তারপর এটা রোদে দেবো, তাহলে আর ধুলোটুলো পড়বে না। তো যখনই বাড়িতে জিরে আসে তো অনেক পরিমাণে আনে, তখন আমি এভাবে ধুয়ে এটাকে রেখে দিই, তাহলে অনেক দিন চলে যায় আমার। অল্প অল্প করে কিছু করতে হয় না, বেশি করে আনলে সুবিধে হয়। একবারে ধুয়ে শুকিয়ে রেখে দিই, তো বেশ অনেকদিন চলে যাবে। তো এইভাবেই ধুয়ে থাকি, আর বেশি মশলা যেটাই আসে সর্ষাও আমি এইভাবে ধুয়ে রেখে দিই, তো সুবিধে হয় একবারে। তো এবার এটা রোদ্রে দিয়ে দেব।
যে দুপুরবেলায় এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আর সবাই খেতে বসেছে। আর এখন দেখো সন্ধ্যাবেলা 6টার মতো বাজছে, আর আমি বসিয়েছি এখন চা। আর চা না খেলে তো আর কিছু করা যাবে না, কেননা সকাল বিকেল চা খেতেই হবে। এটা একটা ভীষণ বাজে অভ্যাসই বলতে পারো, আমার এই অভ্যাসটা আছে। চা খেতে আমার ভীষণ ভালো লাগে জানো তো। তো আজকে চায়ের মধ্যে কিছু দিইনি, নয়তো চায়ের মধ্যে একটু এলাচ আদা তেজপাতা এগুলো দিয়ে একটু মশলা চা আর কি। মশলা চা খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে নর্মালি চা করছি, আজকে কিচ্ছু দিইনি চায়ের মধ্যে। আর চাটা যখনই বানাই ভীষণ ভালোভাবে চাটা খুব ফোটাই আর কি। ভালো জাল দিলে চাটার টেস্ট আরও বেশি ভালো লাগে। তো চাটা তো হয়েই গেল, এবার আমি চাটা নামিয়ে নেবো। আর দেখো চায়ের রঙটা কি সুন্দর এসছে, চায়ের রঙ দেখলেই বোঝা যায় যে চাটা কেমন হয়েছে। মনে হচ্ছে ভালো হবে আজকে। তো চলো আমরা চা খেয়ে নিই, সবাইকে চাটা দিয়ে নিই। আর সন্ধ্যাবেলায় চাটা খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন বানাচ্ছি সন্ধ্যের টিফিনটা। তো বাচ্চাদের জন্য আজকে একটু সিমাই বানাচ্ছি, আর সন্ধ্যাবেলায় দেখবে পড়তে টুটতে বসার আগে একটু খিদে পেয়েই যায় বাচ্চাদের। আগে বলবে খেতে দাও, তারপর পড়তে বসবো। তো সেই জন্য টিফিনটা আগে বানিয়ে নিই। তো এখানে একটু ঘি দিয়ে দিলাম। তো সিমার পায়েসটা একটু ঘি দিয়েই বানাই, ভালো লাগে না ঘি দিয়ে? তো সাদা তেল দিয়েও অনেকে করে থাকে, সেটাও করি। তো এটার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটু এলাচ, আর একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটাও আগে একটু ভেজে নেব, তারপর সিমাইটা দিয়ে দেব। তো সিমাইটা একটুখানি ভেজে, বেশি ভাজি না, অল্প একটু নেড়ে ছেড়ে তারপর দুধ দিয়ে দিই। তো দুধটাও দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো চিনিও দিয়ে দিয়েছি। আর এখন নামাবো, বেশ হয়েই এসছে। তার আগে একটুখানি ঘি দিয়ে দিলাম, জাস্ট অল্পটুকু, তাহলে ঘিয়ের গন্ধটা থাকে, বেশ ভালো হয়। তো এবার দেখো আমার এটা শেষ হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে রেখে দেবো। তো এবার সিমাইয়ের পায়েস খালি খালি হবে না, তো সেই জন্য আবার একটুখানি লুচিও ভাজতে হচ্ছে। আর যদি চালের পায়েস হতো তাহলে এমনি এমনি খেতো, চালের পায়েস ভীষণ পছন্দ করে। তো আগেই আমি ময়দাটা মেখে রেখেছিলাম, তো এবার একটু ভেজেই দিই লুচি। আর লুচি খেতে তো সবারই ভালো লাগে বলো, ছোটো বড় সবারই। সন্ধ্যের টিফিনটা একটু ভালো মতো না দিলে কিন্তু দেখবে বাচ্চাদের পড়ায় মন বসে না। তো আগে পেট পূজাটা ওদের করিয়ে তারপর পড়তে বসে, এটা আমাদেরও হতো। আমরাও ছোটোবেলায় মনে পড়ে মাদের আগে বলতাম যে আগে খেতে দাও তারপর পড়তে বসবো, সেটা এখন আমাদের উপর রিপিট হচ্ছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি। আর এই যে প্রত্যয় খাচ্ছে, খেয়ে এবার পড়তে বসবে। তাহলে আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে আরেকটি ভিডিওতে। আর প্লিজ বন্ধুরা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। তাহলে আবার দেখা হচ্ছে, ততক্ষণে সবাই ভালো থেকো।